আমরা জীবনে নানা সময় বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারি, আর ঠিক তখনই জরুরি হয়ে ওঠে জীবন দক্ষতা। কিন্তু কী এই জীবন দক্ষতা যা আমাদের বিভিন্ন প্রতিকূল পরিবেশ কাটিয়ে উঠে সামনে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করে? কীভাবে বা আমরা জীবন দক্ষতা অর্জন এবং চর্চা করতে পারি? চলো তো খুঁজে দেখি আজকের আয়োজন থেকে জীবন দক্ষতার কোনো উপাদান খুঁজে পাওয়া যায় কি না। শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ আমার ঘরে আমার স্কুলের জীবন দক্ষতা অধিবেশনে। জীবন দক্ষতার তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আত্মসচেতনতা, নিজস্ব কার্যক্ষমতা এবং সামাজিক সচেতনতা। আত্মসচেতনতার আবার তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস, আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণ এবং সমানুভূতি। নিজস্ব কার্যক্ষমতার চারটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মনিয়ন্ত্রণ, বিশ্লেষণী চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ এবং অধ্যবসায়। সামাজিক সচেতনতার আবার তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগাযোগ, সৃজনশীল সমস্যা সমাধান এবং সম্পর্ক তৈরি। জীবন দক্ষতার অন্যতম বিষয় হলো নিজস্ব কার্যক্ষমতার বিকাশ। এই বিকাশ প্রক্রিয়ার দুইটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বিশ্লেষণী চিন্তা এবং অধ্যবসায়। আজকের অধিবেশনে আমরা দুইভাবে তোমাদের সাথে সম্পৃক্ত হব, প্রথমটি আমার সময় ব্যবস্থাপনা এবং অন্যটি অধ্যয়ন দক্ষতার চর্চা। আজকের অধিবেশন থেকে আমরা যা যা শিখতে পারব, যে কোনো কাজ সম্পন্ন করতে সময় ব্যবস্থাপনা কিভাবে সহায়তা করে তা জানতে পারবো, সময় ব্যবস্থাপনার কৌশলগুলো চিহ্নিত করতে পারবো, জরুরি অবস্থায় প্রতিদিনের কর্মসূচি তৈরি করার মাধ্যমে সময় ব্যবস্থাপনার চর্চা করতে পারবো, শিক্ষার অগ্রগতির জন্য স্মরণশক্তি ও একাগ্রতার গুরুত্ব অনুধাবন করতে পারবো, শিক্ষার অগ্রগতির জন্য অধ্যয়ন ও পরীক্ষায় অংশগ্রহণের দক্ষতা চিহ্নিত করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা জানবো আমার সময় ব্যবস্থাপনা এবং অধ্যয়ন দক্ষতার চর্চা কতটা জরুরি। আলোচনার অনুশীলনগুলো থেকে বিশ্লেষণী চিন্তা ও অধ্যবসায়ের চর্চা করতে শিখতে পারবো। এই গুরুত্বপূর্ণ জীবন দক্ষতাটি লেখাপড়ার পরিকল্পনার পাশাপাশি জীবনে যে কোনো বিষয়ে আদর্শ পরিকল্পনা তৈরিতে সহায়তা করবে। পাশাপাশি অধ্যবসায়ের দক্ষতা আমাদের মধ্যে আমাদের লক্ষ্য পূরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কারো কারো জন্য লেখাপড়ার সময় নির্ধারণ, বাড়িতে লেখাপড়ার পরিবেশ তৈরি, নিজের মধ্যে অধ্যয়ন চর্চা, আবার কখনো কখনো ভালো ফলাফল করা নিয়ে দুশ্চিন্তা দেখা যায়। পাশাপাশি এও জানি লেখাপড়ার কোনো বিকল্প নেই, নিজের মধ্যে ইচ্ছাশক্তি এবং একটু কৌশলই হলেই কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। আমরা অনেকেই নানা রকম কৌশল অবলম্বন করি, তারপরও এসো দেখি কোনো কৌশল অজানা আছে কি না। সময় ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য নির্ধারণ। আমাকে ভেবে নিতে হবে আমার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো কী কী। এই সব কিছু করার জন্য যে জিনিসটির কোনো বিকল্প নেই তা হলো তোমাকে গোছানো স্বভাবের এবং মানসিকতার হতে হবে। সময় কেমন করে চলে যায় তাই না, কী করা যায় তখন বলো তো? বন্ধুদের সাথে আলাপ আলোচনা, খেলাধুলা, পড়ালেখা, ছবি আঁকা, কত কাজ আমাদের। আমাদের মধ্যে বেশিরভাগই প্রতিদিন যা করতে চাই তা করতে পারি না। আমাদেরকে স্কুলে যেতে হয়, ঘরের টুকিটাকি কাজ করতে হয়, স্কুলের দেয়া বাড়ির কাজ শেষ করতে হয়, পড়ালেখা করতে হয়, খেতে হয় এবং ঘুমাতেও হয়। প্রতিদিন আমরা কী কী কাজ করব তার একটি তালিকা তৈরি করতে পারি। তোমার কাজের তালিকা থেকে কোনগুলো তুমি করতে চাও আর কোনগুলো তোমাকে করতে হবে তা নিয়ে একটু চিন্তা করো তো। তাহলে এসো আমরা একটি তালিকা তৈরি করি। এই তালিকায় করতে চাইয়ের খাতায় আমরা যা যা রাখতে পারি, বন্ধুদের সাথে আলাপ আলোচনা করা, স্কুলের পথে হাঁটা, লেখাপড়া করা, ছোট ভাই বোনকে পড়ানো, বাড়ির কাজে সহযোগিতা করা, গল্পের বই পড়া এবং খেলাধুলা করা, এর পাশাপাশি আমরা কিন্তু নির্দিষ্ট সময় রাখতেও ভুলব না। করতে চাইয়ের তালিকা থেকে খুব গুরুত্বপূর্ণ কাজগুলোকে আমরা করতে হবের তালিকায় নিয়ে আসব। সেক্ষেত্রে আমরা স্কুলের পথে হাঁটার জন্য 20 মিনিট, লেখাপড়া করার জন্য 2 ঘন্টা, ছোট বোনকে লেখাপড়া করানোর জন্য 1 ঘন্টা, গল্পের বই পড়ার জন্য 30 মিনিট, খেলাধুলা করার জন্য 40 মিনিট, এভাবে সময়গুলোকে আলাদা আলাদা করে নির্ধারণ করে নিতে পারি। মনে রাখতে হবে একদিনের তালিকায় তুমি সবগুলো কাজকে নিয়ে আসতে পারবে না, তাই সাবধানতার সাথে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এই তালিকা তৈরি করতে হবে। আনন্দ করার জন্য সময় রাখার কথা ভোলা যাবে না, শুধু করতে চাই ভাবলেই চলবে না। সময়ের হিসেব বুঝে এই করতে চাইয়ের তালিকা থেকে করতে হবে তালিকা নির্ধারণ করতে হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে অবশ্যই সময়ের ব্যাপারে সাবধানতার সাথে চিন্তা করতে হবে ও পরিকল্পনা করতে হবে। এরপর সময় বুঝে আমরা কাজগুলো লিখে ফেলবো,
ঠিক এমনভাবে। এভাবে আমরা শনি থেকে শুক্রবার পর্যন্ত আমাদের সাপ্তাহিক তালিকা তৈরি করতে পারি, যেখানে শনি থেকে শুক্রবার পর্যন্ত পুরো সপ্তাহের বিভিন্ন কাজগুলো লেখা থাকবে। বর্তমানে কোভিড-19 কারণে আমাদের স্কুলগুলো বন্ধ রয়েছে, তাই আমাদেরকে পাঠ্যক্রমকে সঠিকভাবে আত্মস্থ করার জন্য আমার ঘরে আমার স্কুল আয়োজনের নির্দিষ্ট শ্রেণীপাঠগুলো শিখে নিতে হবে এবং বাড়িতে বসেই লেখাপড়া চালিয়ে যেতে হবে। আমাদের সাপ্তাহিক তালিকায় এই শ্রেণীপাঠ কার্যক্রম থেকে প্রাপ্ত বাড়ির কাজ করার জন্য সময় রাখতে হবে, যা পরীক্ষা প্রস্তুতি নিতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও আমাদের তালিকায় ছবি আঁকা, খেলতে যাওয়া, রাতের খাবারের জন্য সময় রাখার কথা ভোলা যাবে না। যেমন সকালে ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা, নাস্তা খাওয়া, 10টার দিকে আমার ঘরের আমার স্কুলের শ্রেণীপাঠ দেখা, বাড়ির কাজে সহযোগিতা করা, ছবি আঁকা, খেলতে যাওয়া, পড়তে বসা এবং রাতের খাবারের জন্য মায়ের কাছে যাওয়া, গল্পের বই পড়া এবং ঘুমোতে যাওয়া। যখন তুমি তোমার কাজের পরিকল্পনা নিয়ে চিন্তা করবে, তোমাকে চিন্তা করতে হবে কাজগুলো করতে তোমার কত সময় লাগবে। সময় নির্ধারণের সময় যে বিষয়গুলো আমরা পেয়ে থাকি সময় ব্যবস্থাপনার ধারণা থেকে, তা হলো কাজগুলোর অগ্রাধিকার তৈরি, খেলাধুলা ও বিশ্রামের সময় নিযুক্ত করা, বিঘ্ন মোকাবেলার জন্য সময় ধরে রাখা, কখন কোন কাজ বাদ দিতে হবে তা শেখা। শিক্ষার্থী বন্ধুরা, চলো বিষয়গুলো একটু বিশ্লেষণ করে দেখি। কাজগুলোর অগ্রাধিকার তৈরির ক্ষেত্রে আমরা যদি কোন কাজগুলো আগে করতে হবে এবং কোন কাজটা কেন জরুরি এই বিষয়টি নির্ণয় করতে পারি, তাহলে সুন্দর পরিকল্পনা তৈরি করতে পারবো। আমরা শ্রবণ শক্তির মাধ্যমে ও কাজগুলোকে শ্রেণীবদ্ধ করে সাজানোর মাধ্যমে নিজেদের স্বনিয়ন্ত্রণ দক্ষতার উন্নয়ন ঘটাতে পারি। খেলাধুলা ও বিশ্রামের সময় সংযুক্ত করার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের জন্য প্রত্যেকেরই বিশ্রাম ও পুরস্কারের প্রয়োজন। দায়িত্ব গ্রহণের পাশাপাশি কল্পনা শক্তিপূর্ণ খেলা, কায়িক শ্রম ও সামাজিক আয়নের মাধ্যমে আমরা লাভবান হতে পারি। বিঘ্ন মোকাবেলার জন্য সময় ধরে রাখা, পরিকল্পনা করা জরুরি, কিন্তু বাধাবিঘ্ন আসতেই পারে। যদি সময়সূচিতে বিঘ্ন ঘটে, তবে পরের দিন পরিকল্পনা নতুন করে শুরু করা শিখতে হবে। কোনো একদিন নষ্ট হয়ে গেলে হাল ছাড়া যাবে না। ভবিষ্যতের বাধাবিঘ্নের সাথে লড়তে হলে উদ্যমী হতে শেখা খুবই গুরুত্বপূর্ণ। কোনো কাজের জন্য হাতে কিছু অতিরিক্ত সময় রাখতে পারলে সে কাজটি গুছিয়ে নিতে সহজ হয়। কখন বাদ দিতে হবে তা শেখা, আমরা কখন কোন কাজটি করব, কোন কাজটি আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কাজটি বাদ দিব তা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ঐচ্ছিক কাজগুলোকে পরিস্থিতি বুঝে বাদ দিতে হবে। যদি অনেক বেশি দায়িত্ব নিয়ে ফেলি, তবে শরীর এবং মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেমন চাপ অনুভব করা, কম ঘুম হওয়া, অনেক বেশি কাজ করার চেষ্টা করলেও মনের উপর চাপ পড়তে পারে। বন্ধুরা, এই আলোচনা থেকে আমরা জীবন দক্ষতার বিশ্লেষণী চিন্তা দক্ষতার উদাহরণ দেখলাম। এই বিশ্লেষণী চিন্তা দক্ষতা আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো আমরা, তাই এখন থেকেই নিজের মধ্যে বিশ্লেষণী চিন্তা দক্ষতার বিকাশ ঘটাতে হবে। বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে অধ্যয়ন দক্ষতার চর্চা করব, আর সেজন্য আমি তোমাদের সাথে একটি খেলা খেলবো। এই খেলায় তোমাদেরকে কোনো কিছু লিখতে হবে না, শুধু তোমাদের মনন শক্তিকে কাজে লাগাতে হবে। খেলাটির প্রথম ধাপে আমি তোমাদেরকে 9 সংখ্যা বিশিষ্ট একটি নম্বর বলবো, নম্বরটি মনে রাখতে হবে। নম্বরটি হচ্ছে 9572839012। কি নম্বরটি কি তোমাদের এখন মনে আছে? কি ছিল নম্বরটি? এই অল্প সময়ে এক দেখায় নম্বরটি মনে রাখা কি কঠিন ছিল? কেন বলো তো? চলো আমরা নম্বরটি মিলিয়ে নেই। অনেকেই মনে রাখতে পারোনি, তাই তো? আসলে খুব অল্প সময়ে কিছু দেখে মনে রাখা একটু কঠিন। দ্বিতীয় ধাপে আমি তোমাদেরকে আবার একটি নম্বর বলছি, দেখো তো এখন নম্বরটি মনে রাখা সহজ হয় কি না। নম্বরটি হলো 4389457522। এখন কি নম্বরটি মনে রাখা একটু সহজ হলো? কি মনে হয় তোমাদের কাছে? আগেরবারের চেয়ে এটা কি সহজ ছিল? এবার মিলিয়ে দেখো তো। হ্যাঁ, এবার একটু সহজ ছিল। নিশ্চয়ই অনেকেরই মিলে গেছে নম্বরটি, কারণ এইবার আমি তোমাদের ভাগে ভাগে দেখিয়েছি। কোনো কিছু ভাগে ভাগে পড়লে তা মনে রাখা সহজ হবে। আমরা এখন তৃতীয় ধাপে যাব। তৃতীয় ধাপে আমি তোমাদের 9 সংখ্যার একটি নতুন নম্বর বলবো। নম্বরটি হলো 24586947। চলো তো এখন আমরা কয়েকটি দর্শনীয় স্থানের ছবি দেখে আসি, দেখো তো চিনতে পারো কি না। এখন তোমাদের কি মনে পড়ছে নম্বরটি কি ছিল? ঠিক মতো মনে করতে পারছো কি?
চলো এইবার আবার মিলিয়ে দেখি। অনেকেরই মেলেনি, তাই তো? কারণ আমরা যখন কোনো কিছু শিখতে যেয়ে তার মাঝে অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, তখন আমাদের মনোযোগ ধরে রাখা ও স্মরণ রাখা কঠিন হয়ে যায়। চতুর্থ ধাপে আমরা আবার একটি নতুন নম্বর বলবো। দেখো তো এবার নম্বরটি মনে রাখা আগের চেয়ে সহজ হয় কি না? 4 3 9 5 3 6 2 4 8। এখন কি নম্বরটি মনে রাখা একটু সহজ হলো? কেন সহজ হলো একটু ভাবো তো। আসলে কোনো কিছু ছন্দ করে বা কবিতার সাথে তাল মিলিয়ে পড়লে তা মনে রাখা সহজ হবে। নতুন কিছু শিখতে মনোসংযোগ এবং স্মরণ শক্তি কতটা জরুরি তা তোমরা দেখলে। তোমরা সবাই মেধাবী এবং তোমরা যদি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও যে তোমরা নিয়মিত স্কুলে যাবে এবং পড়ালেখা করবে, তবে তোমরা লেখাপড়ায় আরও ভালো করবে। অনেক সময় বেশ কিছু কাজ আমরা প্রত্যাশা অনুযায়ী করতে পারি না, কখনো কখনো না করতে পারায় দুশ্চিন্তা হয় এবং সেই কাজটিতে মন দিতে পারি না। তাই আমাদের যে কাজগুলো ভালো পারি সেগুলো আরও ভালো করার জন্য মন দিতে হবে, যেগুলো ভালো পারছি না সেগুলো চিহ্নিত করে মনোসংযোগ করতে হবে। তোমরা নিজেরাই নিজেদের স্মরণশক্তি পরীক্ষা করতে পারো। চলো এমন কয়েকটি উদাহরণ দেখে আসি। মনোসংযোগের ক্ষেত্রে যে বিষয়গুলো তোমরা নিজের সাথে মিলিয়ে নিতে পারো, ক্লাসে স্থির হয়ে বসা আমার জন্য খুব কঠিন। ক্লাসে আমি প্রায়ই দিবাস্বপ্ন দেখি। আমি গান, রেডিও শুনতে শুনতে ও টেলিভিশন দেখতে দেখতে বই পড়ি। পড়ার সময় আমি প্রায়ই ক্লান্ত থাকি বা ঘুমিয়ে পড়ি। পরীক্ষার সময় আমি অসুস্থ হয়ে পড়ি বা ভয় পাই। স্মরণ শক্তি ও নোট নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো মিলিয়ে নিতে পারো, যা পড়ি তার সবগুলো মনে রাখা আমার জন্য কঠিন। যখন আমি আমার নোটগুলো পড়ি তখন স্কুলের লেকচারটি মনে করতে পারি না, নিশ্চিত হতে পারি না যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট নিয়েছি কি না। বন্ধুরা আমার চেয়ে ভালো নোট নেয়, তাই আমি প্রায়ই তাদের নোটগুলো দেখতে চাই। পরীক্ষার প্রস্তুতি ও সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বিষয়গুলো তোমার সাথে মিলিয়ে নিতে পারো তা হলো, পরীক্ষার আগের রাতে অনেক রাত পর্যন্ত পড়ি, বন্ধুদের সাথে অনেক সময় কাটাই, যতটা পড়ালেখা করা উচিত ততটা পড়ি না। যে বিষয়গুলোতে আমি সবচেয়ে ভালো সেটি পড়তেই বেশি সময় কাটাই, পরীক্ষা দিতে বসে প্রায়ই সময়ের মধ্যে শেষ করতে পারি না। শিক্ষার্থী বন্ধুরা, এই পরীক্ষার মাধ্যমে বাড়িতে বসেই তোমরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে উত্তর যদি হ্যাঁ বোধক আসে তোমরা কিন্তু মন খারাপ করবে না। শিক্ষার্থী হিসেবে উন্নয়ন করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অধ্যয়নের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, অধ্যয়নকে নিয়মিত অভ্যাসে পরিণত করা। চলো দেখি কিছু কৌশল যা তোমাকে মনোসংযোগ এবং নোট নেওয়ার দক্ষতা বাড়াবে এবং পরীক্ষার প্রস্তুতি বাড়াতেও সাহায্য করবে। মনোসংযোগের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব, প্রতিদিন নির্দিষ্ট সময় পড়তে বসা, অধ্যয়ন করো যখন তুমি মনোযোগী কিন্তু বিরক্ত নও, শান্ত থাকো কিন্তু বিষণ্ণ বা বিপর্যস্ত হয়ো না, একটি আরামদায়ক জায়গায় পড়তে বসো যেখানে পর্যাপ্ত আলো আছে, শব্দ ও ঝামেলামুক্ত, নির্দিষ্ট লক্ষ্য স্থির করো, একটানা এক ঘন্টা পড়ো, ছোট একটা বিরতি দিয়ে আবার পড়তে বসো, একই সময়ে শুধুমাত্র একটি কাজের দিকে মনোযোগ দাও, জেগে থেকে অধ্যয়নের জন্য কখনোই মাদক, সিগারেট বা অ্যালকোহল গ্রহণ করবে না, পরীক্ষার সময় শান্ত থাকবে, ক্লাসের পড়া মনোযোগ দিয়ে শুনবে, মনে মনে তথ্যগুলোর ছবি আঁকো। নোট নেয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব তা হলো, যখন পড়বে তখন নোট নাও, প্রতিদিন বিষয় ও ক্লাসের জন্য নতুন কাগজ ব্যবহার করো, প্রতিটি পাতায় তারিখ ও বিষয় লেখো, শিক্ষক যা যা বলেন তার ধারণাগুলো লেখো, শিক্ষক বোর্ডে যা যা লিখেছেন তা লেখো, তথ্য অনুযায়ী নোট নাও, অধিবেশনের শেষ ভাগে সারাংশ এবং সারমর্ম লেখো, ছোট ছোট শব্দ ব্যবহার করো, প্রতীক ব্যবহার করো, নোটের সাথে পরবর্তীতে যোগ করার জন্য জায়গা রাখো, ক্লাসের শেষে পাতার পাশে প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লেখো, নতুন তথ্য মনে রাখতে যেদিন নোট নিলে সেদিনই সেগুলো আবার পড়ো, নোটগুলি পুনরায় পড়ার জন্য নিজের ভাষায় সেগুলোর একটি সারাংশ তৈরি করো। এবার এসো পরীক্ষা প্রস্তুতি এবং সময় ব্যবস্থাপনার কৌশলগুলো দেখে নেই। পুরো প্রশ্নপত্রের দিকে দৃষ্টি রেখে কত সময় লাগে তার পরিকল্পনা করা, এক টানা এক ঘন্টা পড়ো, বিরতি দিয়ে আবার পড়ো, জটিল বিষয় পড়াশুনো বেশি সময় দাও, মূল বিষয়টি বুঝে নাও কেবল মুখস্থ করবে না, যা শিখলে তা সারমর্ম লেখো বা বলো, নোটের গুরুত্বপূর্ণ অংশের নিচে দাগ দাও,
উত্তর লেখা শুরুর আগে প্রশ্নপত্রের নির্দেশনাগুলো পড়ো, পরীক্ষার আগে ভালোভাবে খাও। স্কুল খুলে গেলেই আমাদের পরীক্ষা, তাই বাড়িতে এখন সময় ব্যবস্থাপনা এবং অধ্যবসায়ের প্রতি গুরুত্ব দিতে হবে। এছাড়াও আমাদের মনে রাখতে হবে, সময় ব্যবস্থাপনা এবং অধ্যবসায় জীবনকে সফল ও সাফল্যমণ্ডিত করে তোলে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রত্যেককেই নিজস্ব কার্যক্ষমতার বিকাশের প্রতি গুরুত্ব দিতে হবে। এখন ভেবে দেখো, তুমি কি আসলেই বিশ্লেষণী চিন্তা করতে পারো? তুমি কি যে কোনো কাজ অধ্যবসায়ের সাথে করতে পারছো? উত্তর যদি মোটামুটি হয়, তবে আরও ভালো করার জন্য তোমাকে চর্চা চালিয়ে যেতে হবে। আজ আমরা বিশ্লেষণী চিন্তা এবং অধ্যবসায়ের অনুশীলনগুলো দেখলাম। এই জীবন দক্ষতাগুলো আমরা জীবনের বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। আগামীতে জীবন দক্ষতা চর্চার অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকের অধিবেশন থেকে আমরা যা যা শিখলাম, সময় ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য নির্ধারণ। লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে অবশ্যই সময়ের ব্যাপারে সাবধানতার সাথে চিন্তা করতে হবে এবং পরিকল্পনা করতে হবে। স্বল্পমেয়াদী লক্ষ্যে পৌঁছাতে কয়েক ঘন্টা বা কয়েক দিন লাগে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌঁছাতে কয়েক মাস বা কয়েক বছর লাগে, সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে। আমরা সময় ব্যবস্থাপনার ধারণা থেকে জেনেছি সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, আমার কাজগুলোর অগ্রাধিকার তৈরি, খেলাধুলা ও বিশ্রামের সময় সংযুক্ত করা, বিঘ্ন মোকাবেলার জন্য সময় ধরে রাখা, কখন কোন কাজ বাদ দিতে হবে তা শেখা। আমরা দৈনন্দিন কাজের ভিত্তিতে সাপ্তাহিক তালিকা এবং সময়ের ভিত্তিতে কী করতে চাই এবং কী করতে হবে তা নির্ণয় করতে শিখেছি। অধ্যয়ন দক্ষতার চর্চার ক্ষেত্রে নতুন কিছু শেখার জন্য মনোসংযোগ এবং স্মরণশক্তি কতটা জরুরি তা জেনেছি। আমরা বিশ্বাস করি জীবন দক্ষতা প্রতিটি মানুষের ইতিবাচকভাবে বেড়ে ওঠার এক অনন্য মাধ্যম। অধিকার আদায়, নির্যাতনমুক্ত জীবন ও সামাজিক সচেতনতার পাশাপাশি শুধু নিজের জীবনে নয়, দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবেলা, পরিবার, সমাজ ও রাষ্ট্রে এই জীবন দক্ষতা চর্চা একজন মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। শুধু ছেলে বা মেয়ে নয়, মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। আমরা সবাই এখন কোভিড-19 পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাই সচেতন থাকতে হবে। কোনোভাবেই মানসিক জোর হারালে চলবে না, বিধি নিষেধগুলো মেনে চলতে হবে। আর ভালো লাগা কাজগুলো করার কিন্তু এখনই সময়, সেই সাথে একটু দায়িত্ব নিয়ে চলাটাও জরুরি। তাই আজকে যা শিখলে তা ব্যবহার করে তোমরা বাসার পড়াশোনা চালিয়ে যাবার জন্য পরিকল্পনা তৈরি করতে পারো, সময় ব্যবস্থাপনার কৌশলগুলো সঠিকভাবে চর্চা করতে পারো, স্মরণশক্তি ও একাগ্রতার কৌশলগুলো অবলম্বন করে অধ্যবসায় চালিয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অধিবেশন এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অধিবেশনটি তোমরা আবার দেখতে চাইলে ভিজিট করো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজে কমেন্ট করে জানাও, অথবা তোমাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে মেইল করতে পারো agas@dshe.gov.bd এই ঠিকানায়। ধন্যবাদ।